হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডব্লুবি এক্সাম টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড গোয়িং টু সলভ সাম এমসি অন অলটারনেটিং কারেন্ট এটা অল্টারনেটিং কারেন্টের ওপরের সেকেন্ড ভিডিও তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখো নি তারা প্লে লিস্টে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নিতে পারো বা আমি তোমাদের জন্য পার্ট ওয়ানের লিঙ্কটা ওপরে ডান দিকের আই বটনের কণে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক আমরা আগের ভিডিওতে অল্টারনেটিং কারেন্টের বেসিক পার্টটা নিয়ে অনেকটা ডিসকাস করেছি তো এই পার্টে একটু ছোট্ট করে আর একটু থিওরি পার্টটা একটু ডিসকাস করে নেব তো আমরা আগের পার্টে দেখেছি যে ডিসি মানে কারেন্ট বা ভোল্টেজটা এরকম ফিক্সড হয় কনস্ট্যান্ট হয় মানে এটা যদি আমি ধরে নিচ্ছি আই এটা যদি টি হয় তো একটা ফিক্সড কারেন্ট আমরা পাবো ডিসি সোর্স থেকে যার জন্য এটা হবে ডিসি কারেন্ট ঠিক আছে আর সেখানে এসি কারেন্ট রকম হয় এই রকম সাইনোস হয় তাই তো এরপর তোমাদেরকে আর এক দুটো গ্রাফ দেখাচ্ছি দেখো কারেন্ট ধরো তোমার যদি কোনো কারেন্টের গ্রাফ বা ভোল্টেজের গ্রাফ এই রকম দেয়া থাকে পালস টাইপের ঠিক আছে এই রকম এই রকম থাকে তাহলে এইটা টাইম টি এইটা আই কারেন্ট হ্যাঁ এটাও কিন্তু ডিসি এই কারেন্টটাও হচ্ছে ডিসি কারেন্ট কেন কারণ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ পার্ট মানে কারেন্টটা তোমার অভিমুখ কখনও চেঞ্জ করছে না মানে কারেন্টের ভ্যালুটা সবসময় পজিটিভ সেই পজিটিভ ভ্যালুটা কমা বাড়া করছে মানে কখনো আমি সাপোজ এটা যদি ফোর ধরি প্লাস ফোর প্লাস ফোর থেকে ধরো প্লাস থ্রি প্লাস টু রকম আসলো কিন্তু মাইনাসে কখনো যাবে না মানে সব সময় একটা দিকেই থাকবে পজিটিভ পার্টি এর ভ্যালুটা থাকবে যার জন্য এটা ডিসি মানে এই রকম তুমি ডিসি আরও দেখতে পারো যেগুলো পালস ডিসি বলে এই এইরকম যদি হয় এটাও কিন্তু ডিসি ভ্যালু সাইনুসয়ডাল ওয়েবের মতো নেই কিন্তু জাস্ট হাফ ওয়েবের মতো এইরকম এর কোনো নেগেটিভ পার্ট নিচের দিকে নেই এটাও কিন্তু ডিসি ঠিক আছে এটাও ডিসি মানে কোনো ওয়েব ফর্মের যদি পজিটিভ এবং নেগেটিভ পার্ট একসঙ্গে না থাকে তাহলে সেটাকে বলবো ডিসি ঠিক আছে আমি যদি এরকম হয় এইরকমও কারেন্টের গ্রাফ হতে পারে এটাও কিন্তু তোমার ডিসি ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে পালস ডিসি আর এইগুলো হচ্ছে এই প্রথমে যে গ্রাফটা এই যে এটা যদি এক নম্বর গ্রাফ হয় এক নম্বর গ্রাফটা হচ্ছে কনস্ট্যান্ট সাপ্লাই কনস্ট্যান্ট ডিসি এগুলো হচ্ছে পালস ডিসি ঠিক আছে আচ্ছা এসির ক্ষেত্রে আর কিছু গ্রাফের ভ্যারিয়েশান দেখে নিই আমি এসির প্রাইমারি গ্রাফটা কীরকম হয় বলেছি এই এইরকম সাইনোসাইডাল সাইনওয়েবের মতো বা কোসাইনওয়েবের মতো কখনো কখনো এসির ক্ষেত্রে এই রকম গ্রাফও হতে পারে স্কোয়ার ওয়েব ঠিক আছে এইটা ছিল হচ্ছে সাইনোসাইডাল ওয়েব এটা হচ্ছে স্কোয়ার ওয়েব এইটাও কিন্তু এসি ঠিক আছে আবার যদি এই রকম থাকে ট্রায়াঙ্গেল ওয়েব ঠিক আছে এটাও এসি এগুলো সব হচ্ছে এসির উদাহরণ এসির এক্সাম্পেল কী করে কারণ দেখো এটা হচ্ছে তোমার টাইম টি এর অ্যাক্সিস তো এটা যদি কারেন্টের এদিকে আয় হয় তাহলে এটা হচ্ছে পজিটিভ পার্ট এটা হচ্ছে নেগেটিভ পার্ট মানে একটা গ্রাফের মধ্যেই মানে কারেন্টটা অল্টারনেট করছে একবার পজিটিভ থেকে নেগেটিভ আসছে নেগেটিভ থেকে পজিটিভে আসছে কারেন্ট যখনই অল্টারনেট করবে মানে পজিটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু পজিটিভে যাবে তখনই হবে সেটা এসি বা অল্টারনেটিং কারেন্ট যদি কারেন্ট অল্টারনেট না করে মানে একটা দিকেই একটা অভিমুখী একটা ডিরেকশানই ফিক্স থাকে যদি শুধু পজিটিভ হয় তখন সেটাকে বলবো ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট ঠিক আছে সিমিলারলি তিন নম্বর গ্রাফটাও এসির গ্রাফ ঠিক আছে আচ্ছা আমরা দেখলাম যে ডিসি কারেন্ট আমরা পাই ডিসি সাপ্লাই থেকে তো ডিসি সাপ্লাই মানে কি আমরা যদি ডিসি সাপ্লাই দেখি ডিসি সাপ্লাই মানে কি জেনারেলি ব্যাটারি ঠিক আছে তো এসি সাপ্লাইটা আমার কোথা থেকে আসে এসিটা আমার কীভাবে তৈরি হয় এসি যে এসিটা জেনারেট করতে আমার প্রয়োজন হয় ডাইনামোর বা জেনারেটারের ঠিক আছে অর জেনারেটার ডাইনামো বা জেনারেটার কী করে ধরো এখানে জেনারেটার রয়েছে জি আমরা জেনারেটারে মেকানিক্যাল এনার্জি দিই ঠিক আছে সেই মেকানিক্যাল এনার্জিটা জেনারেটার কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কি করে করে আমি অত তোমাদের বিপে ডিসকাস করছি না ঠিক আছে মেকানিক্যাল এনার্জি কী দেয় মেকানিক্যাল এনার্জি মানে জেনারেটারের একটা স্যাপ থাকে স্যাপটা ঘোরানো হয় বাইরে থেকে পাওয়ার দিয়ে ওই স্যাপটাকে ঘোরানো হয় মানে আমরা মেকানিক্যাল পাওয়ার এখানে সাপ্লাই দিই জেনারেটারে ঠিক আছে ওই মেকানিক্যাল পাওয়ারটাই জেনারেটারের আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে আউটপুটে আসে ঠিক আছে তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে এসি প্রডিউস করতে কে সাহায্য করে বা এসি প্রডিউস কে করে সেটা হচ্ছে ডাইনামো বা জেনারেটার ঠিক আছে আচ্ছা তোমার আর একটা জিনিস শুনেছো মোটর মোটর কি করে মোটরে আমরা দিই ইলেকট্রিক্যাল সাপ্লাই দিই ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দিই আউটপুটে পাই মেকানিক্যাল এনার্জি মানে এখানে আমরা কি করি জেনারেটারের ক্ষেত্রে স্যাপটা ঘুরাই স্যাপটা ঘুরানোর জন্য আমার কারেন্ট প্রডিউস হয় আর মোটরের ক্ষেত্রে আমরা কারেন্টটা দিই মানে মোটরকে কারেন্ট প্রোভাইড করি যার জন্য মোটরটা ঘুরে মেকানিক্যাল এনার্জি পাই ঠিক আছে পেপারটা ক্লিয়ার এরপর আজকের প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক আগের ভিডিওতে আমরা তেরো নম্বর এমসি পর্যন্ত করেছি তো আজ চোদ্দো নম্বর থেকে স্টার্ট হবে কি বলেছে কোনো এসি সরবরাহ লাইনে শুধুমাত্র একটি রোদ যোগ থাকলে বিভপ্রভেদ এবং প্রবাহমাত্রা সমদশায় থাকবে প্রবাহ মাত্রা ও বিপরীত বিপরীতশাই থাকবে প্রবাহ মাত্রার দোষা বিহপ প্রভেদ থেকে এগিয়ে থাকবে প্রবাহ মাত্রার দোষা বিভ থেকে পিছিয়ে থাকবে অপশান এ প্রবাহ এবং বিভব প্রভেদ সমদশাই থাকবে এই সমদশায় থাকবে মানে ব্যাপারটা কি আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি ব্যাপারটা ফার্স্ট ভিডিওতে বলেছি তোমরা দেখে নিও তবুও আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি ধরো আমি যদি একটা সার্কিটে এই রকম ভোল্টেজ সাপ্লাই দিই ঠিক আছে মানে গ্রাফটা আমার স্টার্ট হচ্ছে জিরো থেকে জিরো থেকে যেয়ে যেয়ে এখানে শির পিক ভ্যালুতে গেলো শীর্ষমান তারপর আবার জিরো হলো তারপর আবার মানে এই যে জিরোটা হচ্ছে এই জিরোটা হচ্ছে পায়েতে তারপরে আবার পিক ভ্যালুতে গেল নেগেটিভের দিকে দিয়ে আবার সাইকেলটা আমার শেষ হচ্ছে টু পায়ে ঠিক আছে এটা ভোল্টেজের গ্রাফ একটা সার্কিটে যদি ভোল্টেজ প্রোভাইড করি এরপর সেই সার্কিটে কারেন্টটাও হবে ঠিক এই রকম জিরো থেকে স্টার্ট হয়ে পায়ে একবার জিরো হবে দিয়ে আবার টু পায় মানে এই ইয়েটা সেম থাকবে ফেসটা সেম থাকবে দুজনের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের ক্ষেত্রে যদি আমরা একটা সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স অ্যাড করি তখন ভোল্টেজ আর কারেন্ট সেম ফেসে থাকবে ঠিক আছে যদি ধরো এটা রোধ না হয়ে হতো তোমার ইন্ডাক্টার বা আবেশ কুণ্ডলি তাহলে ভোল্টেজটা যদি আমার এই রকমের ভোল্টেজ ওয়েব ফর্মটা যদি এরকম হয় তাহলে কারেন্টের ওয়েব ফর্মটা হবে নাইনটি ডিগ্রি ল্যাগ করে নাইনটি ডিগ্রি পিছিয়ে আমার এটা হবে ঠিক আছে আর যদি ক্যাপাসিটার হয় ক্যাপাসিটার হলে কারেন্টটা ভোল্টেজের থেকে নাইনটি ডিগ্রি আগিয়ে থাকবে মানে এই রকম হবে বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কোনো এসি বর্তমিতে গৃহপ্রভেদ ও প্রভাব মাত্রা রাশিমালা যথাক্রমে ভি ইকোয়াল টু ফাইভ সাইন হান্ড্রেড পাই টি মাইনাস পাইভ বাই সিক্স আর আয়ের ইকুয়েশানটা হচ্ছে ফোর সাইন হান্ড্রেড পাই টি প্লাস পাই বাই সিক্স এদের মধ্যে ভেস ডিফারেন্সটা বের করতে হবে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ঠিক আছে তো দেখো আমি প্রথমে দুটো অ্যাক্সিস ভেবে নিচ্ছি এটা হচ্ছে আমি ধরে নিলাম কস কসের অ্যাক্সিস এটা ধরে নিলাম সাইনের অ্যাক্সিস ঠিক আছে তার মানে এই দিকটা হচ্ছে মাইনাস সাইন আর এই দিকটা হচ্ছে মাইনাস কস তো এই এই অ্যাক্সিসটার ইকুয়েশান কী হবে এই অ্যাক্সিসটার ইকুয়েশান হবে ভোল্টেজ হোক কারেন্ট হোক যাই হোক ভি এম সাইন ওমেগাটি ঠিক আছে আর এই দিকে মাইনাস দিকে হলে মাইনাস ভিএম যদি থাকে মাইনাস ভি এম সাইন ওমেগাটি কস এর ক্ষেত্রে যদি ভিএম কস অমেগাটাকে থাকে তাহলে আমি এই দিকে ধরব যদি মাইনাস ভিএম কস অমেগাটাকে থাকে তাহলে এই দিকে ধরব বুঝতে পেরেছো তাহলে আমার এখানে ভি এর ইকুয়েশানটা কী রয়েছে ফাইভ সাইন হান্ড্রেড পাই টি মানে এই বরাবর ঠিক আছে দিয়ে বলছে মাইনাস পাই বাই সিক্স ফেস ডিফারেন্সটা তো মাইনাস পাই বাই সিক্সটা মাইনাস থাকার জন্য আমি ওটাকে ধরে নিলাম যে ওটা অ্যান্টি ওয়াইজ ঠিক আছে তো অ্যান্টি ওয়াইজ যদি মাইনাস পাই বাই সিক্স হয় মানে আমি এই অ্যাক্সিস থেকে এই দিক দিয়ে পাই বাই সিক্স মানে কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি যাবো তাহলে এই দিক যদি থার্টি ডিগ্রি যাই মানে আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি গেলে আমি ভোল্টেজের ভেকরটা পেলাম এটা হচ্ছে ভি ধরে নিলাম আমি ঠিক আছে তারপর আমি আসলাম কারেন্টের ইকুয়েশানটায় কারেন্টের ইকুয়েশানটা কি আছে ফোর সাইন হানড্রেড পাইটি ফোর সাইন হানড্রেড পাইটি মানে এই লাইনটা এই অ্যাক্সিসটা এখান থেকে আছে প্লাস পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে আমি প্লাস পাই বাই সিক্সকে আমি ক্লক ওয়াইজ ধরতে পারি মানে তখন কারেন্টের ইয়েটা হবে ভেক্টরটা হবে এইদিকে এইটা হচ্ছে আই এইটা হচ্ছে থার্টি ডিগ্রি পাই বাই সিক্স তাহলে টোটালটা কত হচ্ছে ভিআর আয়ের মধ্যে এইটা থার্টি এইটা থার্টি টোটালটা হচ্ছে সিক্সটি ডিগ্রি থার্টি প্লাস থার্টি সিক্সটি ডিগ্রি হচ্ছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা ভোল্টেজের থেকে লিড করে রয়েছে ঠিক আছে মানে অপশান বি প্রবাহ মাত্রা দোষা বিভেদ প্রভাবের থেকে সিক্সটি ডিগ্রি এ এগিয়ে রয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোনো পরিবর্তী প্রবাহের আর মান আইই এবং অর্ধচক্রের মান আই এম হলে আই বাই আই এম আই বাই আইএম আইইটা কি আইইটা হচ্ছে আর এম এস ভ্যালু এটা হচ্ছে অর্ধচক্রের গড় ভ্যালু মানে অ্যাভারেজ ভ্যালু ঠিক আছে এটাই আমি কী বলেছি ফর্ম ফ্যাক্টর তোমাদের প্রথম ভিডিওটা তুমি যদি দেখো আমরা ওখানে ফর্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছি এটাই হচ্ছে ফর্ম ফ্যাক্টর ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হয় ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কীভাবে হয় আর এম ভ্যালুটা আর ভ্যালু মানে কত আই জিরো বাই রুট টু আর অ্যাভারেজ ভ্যালু মানে কত টু বাই পাই ইন্টু আই জিরো আই জিরো আই জিরো কেটে যাবে এখান থেকে তোমার যদি যে সলিউশন করো তাহলে আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেনটা কী বলেছে ফিফটি চক্র পার সেকেন্ড মানে ফিফটি সাইকেল পার সেকেন্ড ঠিক আছে ফিফটি সাইকেলস পার সেকেন্ড কোম্পাঙ্কের তরিসরবাহ লাইনে কতক্ষণ পর প্রবাহের অভিমুখ পাল্টে যায় মানে ধরো এইটা যদি আমি সাইনোসাইডল গ্রাফটাকে ভাবি তাহলে এই যে একটা সাইকেল কমপ্লিট হতে যেই টাইমটা নিচ্ছে মানে এই যে টাইমটা এই টাইমটা এটাকে কি বলেছি টাইমটাকে বলে টাইম পিরিয়ড বা বাংলায় বলে পর্যায়কাল তাহলে টাইম পিরিয়ড টি এটা কি হয় ওয়ান বাই এ হয় ফ্রিকোয়েন্সির অনন্য হয় ঠিক আছে টাইম পিরিয়ডটা এরপর দেখো একটা টাইম পিরিয়ডের মধ্যে একটা টাইম পিরিয়ড মানে টি যদি হয় এর টোটাল টাইমটা যদি টি হয় একটা ফুল সাইকেলের টোটাল টাইম যদি টি হয় তাহলে কত সময় পর এর ও চেঞ্জ হয় অভিমুখটা চেঞ্জ হয় তাহলে এটা কত এটা টি বাই টু আবার টি বাই টু বাদে চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছি এখানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে আবার এটা নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে মানে টোটাল টাইমটা যদি টি ধরি তাহলে টি বাই টু সেকেন্ড পর এর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছ তাহলে এখানে কি বলছে কত কতক্ষণ পর পর অভিমুখ পাল্টে যাবে তাহলে আমার আমার টি বাই টু সেকেন্ড পরে আমার অভিমুখটা পাল্টে যাবে আমাকে এইটা থেকে বের করতে হবে টি বাই টু এর ভ্যালু কত তাহলে আমরা এর ভ্যালু কত পাবো টি ইকুয়াল টু ওয়ান বাই এফ মানে কত ফিফটি তাই তো তো আমরা যদি এখান থেকে টি বাই টু করি টি বাই টু যদি হয় তাহলে কী এসে যাবে ওয়ান বাই হান্ড্রেড মানে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড অপশান এটা সঠিক আনসার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আমাকে বের করতে হবে টি বাই টু এর ভ্যালু তোমরা যেন টি এর ভ্যালু বের করে চলে এসো না তোমরা টিয়ের ভ্যালু বের করে অ্যান্সার করে দিয়ে চলে শোনা ভুল হয়ে যাবে যখনই অভিমুখ চেঞ্জের কথা বলবে তখন তোমাকে ভাবতে হবে যে এই পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে তখন কত সময় নিচ্ছে টোটাল টাইমটা যদি টি হয় তাহলে এই হাফ সাইকেল টাইম নিচ্ছে টি বাই টু আর এই হাফ সাইকেল টাইমটা নিচ্ছে টি বাই টু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোনো পরিবর্তী প্রবাহের কোম্পাঙ্ক ফিফটি হার্জ হলে বর্তনীতে উৎপন্ন তড়িৎ ক্ষমতার কোম্পাঙ্ক কত হবে অপশান ডি একশো হার্জ হবে উৎপন্ন তড়িৎ ক্ষমতার কোম্পাঙ্ক সবসময় প্রবাহমাত্রার কম্পাঙ্কের দ্বিগুণ হবে ঠিক আছে এটা তোমরা মাথায় রেখো মাত্রার যে কোম্পাঙ্ক তার দ্বিগুণ হবে তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা এসির ক্ষেত্রে তড়িৎ ক্ষমতার ইকুয়েশান হচ্ছে পি ইকুয়াল টু পি যদি পাওয়ার হয় ভি আর আইআরএমএস ইন্টু কস ফাই এই কস ফাইটাকে আবার বলে পাওয়ার ফ্যাক্টর পি এফ ঠিক আছে এই ফাইটা মানে হচ্ছে তোমার ভোল্টেজ অ্যান্ড কারেন্টের মধ্যে যেই ফেসটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে ফাই ঠিক আছে তো অনেক জায়গায় লেখা থাকে এই ভি আর লেখা থাকে ভি জিরো আই জিরো বাই টু কস ফাইভ অনেক বই দেখবে এটাও লেখা আছে এটাও ঠিক কেন কারণ আমরা আর এর ভ্যালু কী জানি আর ভ্যালু মানে হচ্ছে ভি জিরো বাই রুট টু আবার আই আর এম এসকে যদি আমরা এইভাবে লিখি আই জিরো বাই রুট টু পিক ভ্যালু দিয়ে তখন হবে এটা গুণ করলে এসে যাচ্ছে ভি জিরো আই জিরো বাই টু কস ফাইভ এটা হচ্ছে এসির ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশান তোমরা এটা মনে রেখো ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনো পরিবর্তী প্রবাহের রাশিমালা দেওয়া রয়েছে আই ইকুয়াল টু ফোর প্লাস টেন সাইন পাইটি অ্যাম্পিয়ার তাহলে প্রবাহের আর এম এস মান কত আর এম এস মান হচ্ছে এই যে দেখো তার আগে একটা জিনিস বলে দিই এই যে রয়েছে আই ইকুয়াল টু ফোর প্লাস টেন সাইন পাইটি এই আই শুধু চার যেটা রয়েছে এই চারের সঙ্গে দেখো কোনো সাইন টার্ম বা কোসাইন টার্ম কিছু নেই এটাকে বলে অ্যাভারেজ ভ্যালু ঠিক আছে এই চারটা অলরেডি অ্যাভারেজ ভ্যালু মানে এটাকে ডিসি ভ্যালুও বলা চলে অ্যাভারেজ ভ্যালু মানে ডিসি ভ্যালু তোমরা ভাবতে পারো যে কার এসির মধ্যে আবার ডিসি কী করে আসলো এটা অনেক ব্যাপার আছে তো তোমরা শুধু এটা জেনে রাখো যে আই ইকুয়াল টু যদি এরকম থাকে যে কোনো একটা ফোর প্লাস টেন সাইন পাইটি এই রকম আকারের কোনো যদি ইকুয়েশন থাকে তাহলে যেটাতে সাইনটা যুক্ত থাকবে না সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে বের করতে হবে আই আর তো আমরা যদি আই আর এম বের করি তাহলে এটা আসবে রুটোভা রব ফোর স্কোয়ার প্লাস টেন মানে পিক ভ্যালুটার বাই রুট টু তার স্কোয়ার ঠিক আছে এটা যদি আমরা সলভ করি তাহলে এটার উত্তর এসে যাবে এইট পয়েন্ট ওয়ান টু এমপিয়ার ঠিক আছে আচ্ছা এখানে যে রয়েছে ফোর আমরা কেন ফোর বাই রুট টু কেন করলাম না আমরা শুধু করলাম টেন বাই রুট টু তাই তো ফোর বাই রুট টু আমরা কেন করলাম না কারণ এই ফোরটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বা ডিসি ভ্যালু আর আর এম ভ্যালু কী আমরা এসির আর এম এস ভ্যালু কী কিসের জন্য বের করেছি এসির ক্ষেত্রে এসির আর এম ভ্যালু মানে হচ্ছে ধরো একটা রয়েছে আই এম ওমেগাটি তাই তো আমরা ধরলাম যে আই এম সাইনোমেগাটি এটার যদি আমরা আর এম এস ভ্যালু বের করি আর আর এম ভ্যালুটা কী বোঝায় আর এম ভ্যালুটা বোঝায় যে এই এসি কারেন্ট সমতুল্য ডিসি কারেন্ট সেটা হচ্ছে আই আর এম এস ইকিউ ভ্যালেন্ট বা সমতুল্য সেটাকে আমরা আই আর এম এস দিয়ে ডিনোট করি মানে এসির সমতুল্য ডিসির ভ্যালু ঠিক আছে সময়ের সঙ্গে কোনো এসি সরবরাহের সম্পর্ক হলো ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি সাইন হান্ড্রেড পাইটি কস হান্ড্রেড পাইটি ভোল্ট এসি সরবরাহের শীর্ষমান ও কোপাঙ্ক কত খুব সুন্দর কোশ্চেন দেখো কী রয়েছে ভি ইকুয়াল টু একশো কুড়ি সাইন একশো পাইটি কস হান্ড্রেড পাইটি তাই তো তো একশো কুড়ি টাকা যদি আমি ভেঙে নিই সিক্সটি ইন্টু টু দিয়ে বাকি যেটা যা ছিল আমি সেম নামিয়ে দিলাম তাহলে কি তখন কী হবে তাহলে কি আসে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা টু ইন্টু সাইন থিটা কস থিটা মানে কত সাইন টু থিটা তাহলে এটাকে আমি লিখতে পারি সিক্সটি ইন্টু সাইন টু থিটা যদি করি তাহলে এই থিটা মানে এখানে কত হান্ড্রেড পাই টি হান্ড্রেড পাই টি ইন্টু টু মানে টু হান্ড্রেড পাই টি ঠিক আছে সাইন টু থিটা মানে তাহলে আমি এখান থেকে একদম ইজিলি বের করতে পারি কী বলেছে সিট সমান আমার পিক ভ্যালু পিক ভ্যালু হচ্ছে সিক্সটি আর তোমার কী বলেছে কোম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি মানে টু পাই এফ ইকুয়াল টু হচ্ছে টু হান্ড্রেড পাই তাহলে পাই পাই কেটে গেলো তাহলে এ ফ ইসিকুয়াল টু এসে গেল হান্ড্রেড হার্জ তাহলে সিক্সটি আর হান্ড্রেড অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলেছে কোনো বৈদ্যুতিক বাতিকে সমবিভবের এসি ও ডিসি লাইনের সঙ্গে পৃথকভাবে যুক্ত করা হলো কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে ঠিক আছে উভয় ক্ষেত্রেই সমান চলবে কেন কারণ ডিসি লাইনের কারণ ধর ডিসি লাইনের যে ভোল্টেজটা পাবো আর এম এস এই ভ্যালুটা পাবো দুটোই সেম আমি কি বলেছি যে এসির আর এম মানে হচ্ছে সেটা ডিসি রিকিউ ভ্যালেন্ট মানে এসির যে আমি আর এম ভোল্টেজটা পাবো তো সেটা ডিসি রিকিউ ভ্যালেন্ট তো সেই জন্য এদের তড়িৎ ক্ষমতা সমান হবে এবং উভয় ক্ষেত্রেই সমান উজ্জ্বলতাই জ্বলবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে কোনো রোদের মধ্যে দিয়ে টু এমপি আর ডিসি প্রবাহমাত্রা পাঠালে যে পরিমাণ তাপ পাওয়া যায় তার তিনগুণ তাপ পেতে গেলে পরিবর্তী প্রবাহ কত পাঠাতে হবে বা তার আর এম ভ্যালুটা কত হবে তাই তো তো আমরা হিটের ইকুয়েশান কী জানি আই স্কোয়ার আটটি তো আই মানে এখানে হচ্ছে আর এম ভ্যালু ঠিক আছে আই স্কোয়ার আটটি তো ব্যাপারটা আমার কী করতে হবে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর ইন্টু টি এইটা হয়ে যাবে থ্রি ইন্টু আই মানে কত এখানে দেওয়া আছে টু স্কোয়ার ইন্টু আর ইন্টু টি ঠিক আছে তাহলে আটটি টি কেটে গেলো এখানে কত আসছে তিন চারে বারো তাহলে আর এম এস ভ্যালু কত আসছে আই আর এম এস আইআরএমএস হচ্ছে রুট টুয়েলভ এটা হচ্ছে তোমার অ্যান্সার অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কোনো পরিবর্তী প্রবাহের রাশিমালা আই ইকুয়াল টু আই ওয়ান সাইন ওমেগাটি প্লাস আই টু কস ওমেগাটি হলে এর আর এম এস ভ্যালু কত ঠিক আছে তো আমি প্রথমে ধরে নিলাম যে আই ওয়ান আই ওয়ান মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি ধরো আই জিরো কস থিটা আর আই টু ধরে নিলাম আই জিরো সাইন্থিটা তাহলে এই দুটো যদি আমি যেগুলো ধরে নিচ্ছি এখান থেকে আমি আই জিরোর যদি ভ্যালু বের করি কে আসবে আই জিরোর ভ্যালু আসবে রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার আই টু স্কোয়ার কী করে আসলো তোমরা এটা দুটোরই স্কোয়ার করবে আই এটার স্কোয়ার করলে এটার স্কোয়ার করলে তাহলে কী হবে আই স্কোয়ার হয়ে যাবে ক স্কোয়ার হয়ে যাবে এরও স্কোয়ার এ স্কোয়ার হয়ে যাবে যখনই যখন অ্যাড যোগ করবো তখন আই জিরো স্কোয়ারটা কমন চলে আসবে কমন এসে ব্যাকেটের মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যার ভ্যালু হচ্ছে ওয়ান তো ওখান থেকে আমরা পেয়ে যাবো আই জিরো ইকোয়াল টু আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার এর টোটালটার রুট ঠিক আছে তাহলে আমি যদি তাহলে আমরা আই ওয়ান ইকোয়াল টু কী ধরেছি আমরা আই ওয়ান ইকুয়াল টু ধরেছি আই জিরো কস থিটা আই টু ধরেছি আই জিরো সাইন থিটা তো আমি যদি ওই ইকুয়েশানটায় মানে এই মেন ইকুয়েশানটায় এটা যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই আই ইকুয়াল টু আই জিরো কস থিটা ইন্টু সাইন ওমেগা টি প্লাস আই জিরো সাইন থিটা কস ওমেগাটি বসিয়ে দিলাম তাহলে টোটালটা থেকে আই জিরো আমি কমন নিয়ে নিতে পারি তাই তো আই জিরো কমন নিয়ে নিলাম তাহলে এটা কী হচ্ছে সাইনে কস বি কস এ সাইন বি ঠিক আছে তাহলে এটা কী সূত্র সাইন অফ এ প্লাস বি মানে ওমেগাটি প্লাস থিটা তাহলে আমাকে যদি এখান থেকে আর এম এস ভ্যালুটা বের করতে বলে তাহলে আমি ফেস করে নিচ্ছি তাহলে আমি ইকুয়েশানটা কী পেলাম আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগাটি প্লাস থিটা থিটা মানে কি প্লাস থিটা মানে এখানে হচ্ছে এখানে ফেস ডিফারেন্স ঠিক আছে আমাকে কী বের করতে বলেছে আর এম এস ভ্যালু আর এম এস ভ্যালু মানে কি আই আর এম এস ভ্যালু মানে হচ্ছে আই জিরো বাই রুট টু তাই তো আবার আমরা আই জিরো মানে কী বের করেছি আমরা আই জিরো মানে বের করেছি রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে অপশান ডি অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একটি তরির পরিবর্তে তরি বল ভি ইকুয়াল টু দুশো কুড়ি সাইন হান্ড্রেড পাইটি এর এসি তরি সাথে টোয়েন্টি ওম রোদ যুক্ত করা হয়েছে প্রবাহমাত্রার মাত্রায় শীর্ষমান থেকে আর এম এস মানে পৌঁছাতে কত লাগবে প্রবাহমাত্রার মাত্রার শীর্ষমান মানে আমি যদি আই ইকুয়াল টু আর করি আই ইকাল ভিভাই করলে আসবে আই জিরো সাইন ওমেগাটি এখানে ওমেগা মানে কত হানড্রেড পাইটি তাই তো কী বলেছে আমাকে শীর্ষমান থেকে আর এম এস মানে পৌঁছাতে হবে হ্যাঁ মানে তোমার এই যে ভ্যালুটা রয়েছে আই জিরো সাইন ওমেগাটি একটা টাইমের পরে এর যে ভ্যালুটা হবে টোটাল ভ্যালুটা সেটা আর এম এস ভ্যালু সমান হয়ে যাবে বুঝতে পেরেছ মানে আর এম ভ্যালু হচ্ছে আই জিরো বাই রুট টু আমি যদি ধরি যে টি ওয়ান পরে টি ওয়ান পরে আমার এই ইকুয়েশানটার ভ্যালু আই জিরো বাই রুট টু হবে ঠিক আছে মানে আই জিরো বাই রুট টু ইকুয়াল টু আই জিরো সাইন হান্ড্রেড পাই টি ওয়ান আমাকে বের করতে হবে টি ওয়ানটা ঠিক আছে তো দুদিক থেকে আমার আই জিরো আই জিরো কেটে যাবে তাহলে কী থাকছে তাহলে থাকছে এই দিকে থাকছে ওয়ান বাই রুট টু ইকুয়াল টু সাইন হান্ড্রেড পাই টি ওয়ান তাই তো তাহলে আমি ফেস করে নিচ্ছি আমার কী আসলো ওয়ান বাই রুট টু সাইন হান্ড্রেড পাই টি ওয়ান তাই তো এই ওয়ান বাই রুট টু মানে কত ওয়ান বাই রুট টু হচ্ছে সাইন পাই বাই ফোরের ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে এটা হয়ে যাচ্ছে সাইন হানড্রেড পাই টি ওয়ান তাহলে দুদিক থেকে সাইনটাকে আমি যদি তুলে দিই তাহলে কী আসবে হান্ড্রেড পাই টি ওয়ান ইকুয়াল টু পাই বাই ফোর দুদিক থেকে পাই পাই কেটে গেল এখান থেকে টি ওয়ান যদি আমি বের করি তাহলে কী আসছে ওয়ান বাই ফোর হানড্রেড সেকেন্ড ওয়ান বাই ফোর হান্ড্রেড সেকেন্ড মানে তোমার এই ওয়ান বাই ফোর হান্ড্রেড সেকেন্ডটাকে আমি আবার লিখতে পারি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে তাহলে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে কোনো এসি বর্ধনীতে বিহ প্রভেদ ও প্রভাব মাত্রা রাশি ফল চোতাক্রমে ভি ইকুয়াল টু ফিফটি কস হান্ড্রেড পাই আই ইকুয়াল টু হান্ড্রেড সাইন ওমেগাটি অ্যাম্পিয়ার হলে বর্তনীতে প্রতি সেকেন্ডে কত শক্তি উৎপন্ন হবে আচ্ছা এই কোশ্চেনটা আমি তোমাদের কিছু কোশ্চেন করার পরে করাচ্ছি এটা আমি করাবো একটু পরে এটা আমি তোমাদের করাবো কিছু এমসি কিউ করার পর তারপরে আমি তোমাদের এই কোশ্চেনটা করাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখে নি এরপরে কী কোশ্চেন রয়েছে আচ্ছা এখানে কি রয়েছে শুধুমাত্র রোধক দিয়ে গঠিত কোনো এসি বর্তনীতে প্রবাহমাত্রার দোষা মানে একটা এসিতে এসি সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স রয়েছে তাহলে প্রবাহমাত্রার ফেজ কি হবে ভোল এটা যদি ভোল্টেজ হয় এটা যদি কারেন্ট হয় তাহলে এর ফেজটা মানে বিভবের দোষা থেকে পিছিয়ে থাকবে মানে ভোল্টেজের সঙ্গে ভোল্টেজের থেকে কারেন্টটা ল্যাগ করবে নাকি ভোল্টেজের থেকে কারেন্টটা লিড করবে নাকি কি সেম ফেজে থাকবে ঠিক আছে যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে তাহলে ভোল্টেজের ওয়েব ফর্ম আর কারেন্টের ওয়েব ফর্ম সেম ফেজে থাকবে মানে একই দোসাই থাকবে ঠিক আছে মানে অপশান সি যদি রেজিস্টেন্স অ্যাড থাকে এটা কিন্তু মাথায় রাখবে আচ্ছা যদি ধরো তোমার এখানে ইন্ডাক্টর লাগানো থাকত তাহলে কি হতো এটা ভি এটা আই যাচ্ছে তাহলে ভোল্টেজটা এইরকম ওয়েব ফর্ম হলে কারেন্টটা এই রকম হতো মানে কারেন্টটা ল্যাগ করতো এটা যদি ভোল্টেজ হয় এটা কারেন্ট হতো ঠিক আছে ক্যাপাসিটার হলে কি হবে কারেন্টটা লিড করবে মানে তখন ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্টটা এইভাবে স্টার্ট হবে মানে ক্যাপাসিটার মানে এই রকম ধরো আমি যদি একটা ক্যাপাসিটার এসি সার্কিটে লাগাই তাহলে কারেন্টটা লিড করবে ভোল্টেজের থেকে তোমরা এটা কিন্তু একদম মাথায় ভালো করে রেখে দেবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে কোনো বর্তনীতে ই ইকোয়াল টু ইজিরো সাইন ওমেগাটি পরিবর্তী তরিৎ চালক বল প্রয়োগের ফলে প্রাপ্ত তরিৎ প্রবাহ আই ইকোয়াল টু আই জিরো সাইন ওমেগাটি মাইনাস পাই বাই টু হলে ব্যয়িত তো ক্ষমতা কত আচ্ছা আমরা ডিসি সার্কিটে পাওয়ার ইকাল টু কী দেখেছি ভি আই তাই তো এসি সার্কিটের ক্ষেত্রে কী হবে পাওয়ার ইকাল টু ভি ভি আর এম এস আই আর এম এস কস ফাইভ তো ভিআরএমএস মানে কি ভি জিরো বাই রুট টু পিক ভ্যালু বাই রুট টু ইন্টু আইআরএমএস মানে কি আই জিরো বাই রুট টু ইন্টু কস ফাইভ কস ফাইভ মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে তো এই ফাইটা কি ফাইভ মানে হচ্ছে এই যে ফেস ডিফারেন্সটা মানে এখানে ধরো কিছু ওমে কী বলে ই জিরো সাইন ওমেগাটি এখানে কিছু নেই মানে এখানে ফেস হচ্ছে জিরো মানে ধরো এই ফেজেতে রয়েছে কারেন্টটা এ ভোল্টেজটা সরি এই ফেজেতে রয়েছে ভোল্টেজটা ঠিক আছে কারেন্টটা কী রয়েছে কারেন্টটা মাইনাস পাই বাই টু মানে মাইনাস পাই বাই টু পরে কারেন্টটা আমার রয়েছে এখান থেকে তাই তো মানে ফেস ডিফারেন্স কত মাই পাই বাই টু তাহলে ফাই ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু এইটা হচ্ছে এখানে ফেজ ফাইয়ের ভ্যালু তাহলে কস ফাই কত কস ফাইকুয়াল মানে কস নাইনটি কস পাই বাই টু কস পাই বাই টু মানে কত জিরো তাহলে এই যে আমার ইকুয়েশানটা দাঁড়ালো পাওয়ারের ইকুয়েশানটা এখানে আমি যদি বসাই তাহলে পি কত আসবে পি ইকোয়াল টু জিরো তাহলে আমার অ্যান্সার কত আসবে জিরো ঠিক আছে মানে হ্যাঁ আর এখানে আমি এই যে ভি বলেছি এখানে ভি মানে এখানে হচ্ছে আর একই তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো এই অঙ্কটা দেখো কী বলেছে কোনো এসি বর্তনীতে যে কোনো সময় টিতে বৃহৎ পার্থক্য ভি আর প্রভাবমাত্রা আই ভি এর ইকুয়েশানটা দেওয়া আছে ভি ইকুয়াল টু হান্ড্রেড সাইন হান্ড্রেড টি ভোল্ট আর আয়ের ইকুয়েশানটা দেওয়া রয়েছে হান্ড্রেড সাইন হান্ড্রেড টি প্লাস পাই বাই থ্রি মিলি অ্যাম্পিয়ার এইটা মাথায় রাখবে মিলি অ্যাম্পিয়ার আছে কিন্তু হ্যাঁ অঙ্কটা এখানেই অনেকে ভুল করে ফেলে তো পাই বাই থ্রি মানে কি এটা হচ্ছে ফেস ডিফারেন্স ফাই তাই তো মানে ফাই ইকুয়াল টু হচ্ছে পাই বাই থ্রি তার মানে কস ফাইভ কত কস ফাইভ হচ্ছে হাফ ফাইভ থ্রি মানে কত ষাট কিক্সটির মানে কিক্সটির ভ্যালু হচ্ছে হাফ আর আমরা পাওয়ারের ইকুয়েশান কী দেখেছি ভি জিরো আই জিরো বাই টু মানে কত ভি জিরো মানে হচ্ছে হান্ড্রেড আই জিরো মানে কত হান্ড্রেড এখানে আয়ের ভ্যালুটা মিলি রয়েছে মিলি জন্য এই সঙ্গে টেন টু দি পাওয়ার মাইনাস গুণ হবে ঠিক আছে তাহলে কী হলো ভি জিরো আই জিরো বাই টু কস ভ্যালু কত বেরোলো ওয়ান বাই টু তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো টেন টু দি পাওয়ার এই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর সাথে এ একশো এইটা একটা শূন্য কেটে যাবে তাহলে পড়ে থাকছে টেন বাই ফোর তাহলে উত্তর হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়াট ঠিক আছে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলেছে কোনো রোধক আর এর মধ্যে দিয়ে একটা পরিবর্তী প্রবাহ পাঠানো হলো কারেন্টের ইকুয়েশানটা হচ্ছে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগাটি মাইনাস থিটা আচ্ছা এখানে থিটা মানে কি এই থিটাটা মানে হচ্ছে ফেস ডিফারেন্স ঠিক আছে তো একটা এসি সার্কিটে শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লাগানো রয়েছে তাহলে ফেস ডিফারেন্স কত জিরো মানে ভোল্টেজের ওয়েব ফ্রম আর কারেন্টের ওয়েব ফ্রোমের মধ্যে কোনো ডিফারেন্স নেই মানে ফেস ডিফারেন্স নেই মানে থিটা ইকুয়াল টু জিরো তাহলে আমি যদি কস থিটা করি কস থিটা ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তো আমাকে বের করতে কি বলেছে প্রতি সেকেন্ডে কত তরির শক্তি ব্যয় হবে তড়িৎ শক্তি আমি যদি ধরি ই তাহলে ই ইকুয়াল টু পি ইন্টু টি এখানে পি মানে হচ্ছে পাওয়ার পাওয়ার ইন্টু টাইম পাওয়ার ইন্টু টাইম মানে হচ্ছে এনার্জি মানে সেটা হচ্ছে তরির শক্তি তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি পি তো আমরা ডিসির ক্ষেত্রে আমরা ডিসির ক্ষেত্রে পাওয়ারের একটা ইকুয়েশান দেখেছিলাম আই স্কোয়ার আর তাই তো তো এইটাই এসির ক্ষেত্রে কি হয় আইটা আর এম হয়ে যায় মানে আর আই আর এম এসের স্কোয়ার ইন্টু আর ঠিক আছে মানে এসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে আমরা লিখি আই স্কোয়ার আর এসির ক্ষেত্রে আমরা লিখব আই আর এম এসের স্কোয়ার আর তো আর এম এস ভ্যালুর মান কত বাই রুট টু তার স্কোয়ার ইন্টু আর আচ্ছা এখানে কস থিটাটা ছিল এসির ক্ষেত্রে কস থ্রিটা বা কস ফাই মানে কস ফ্যাক মানে পাওয়ার ফ্যাক্টরটা আমাকে গুণ করতে হবে তো এখানে কস থ্রিটার ভ্যালু হচ্ছে ওয়ান আমি এখান থেকে ওয়ান দিয়ে দিলাম তো তাহলে এটা কত আসবে আই জিরো স্কোয়ার বাই টু ইন্টু আর ঠিক আছে তাহলে এটা আমার কি এসে গেল পি তাহলে এনার্জি ইকাল টু কি এনার্জি ইকুয়াল টু পি ইন্টু টি আমার টি মানে কত বলেছে এক সেকেন্ড প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে তার মানে ই ইকুয়াল টু পি তাহলে আমার পি পি কত বেরিয়েছে আই জিরো স্কোয়ার বাই টু ইন্টু আর মানে অপশন এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে এরপর আমি তোমাদের ওই যে আগে একটা কোশ্চেন ছেড়ে এসেছিলাম পঁচিশ নম্বরের কোশ্চেনটা ওই কোশ্চেনটা তরি শক্তির ওপরে ছিল বলে আমি ছেড়ে এসেছিলাম তো এরপর ওটা করে নেওয়া যাক দেখি কী রয়ে কী রয়েছিল দেখো এটাতে কী রয়েছে দুটো ভো রয়েছে একটা ভোল্টেজের ইকুয়েশান ভোল্টেজ ইকুয়াল কস হান্ড্রেড পাই এখানে রয়েছে আই ইকুয়াল টু হান্ড্রেড সাইন এটা ওমেকাটি হবে না এটাও হান্ড্রেড পাই হবে ঠিক আছে এটা টাইপিং মিস্টেক হয়েছে তো দেখো এখানে কস রয়েছে আর এখানে রয়েছে সাইন ঠিক আছে মানে আমি আইটাকে কি লিখতে পারি আই ইকুয়াল টু লিখতে পারি হানড্রেড যদি আমি কসে লিখতে চাই তাহলে কী হবে কস পাই বাই টু মাইনাস হান্ড্রেড পাই টি তাই তো তাহলে কি তাহলে আমার ভোল্টেজটাও কষে চলে আসলো কারেন্টটাও কষে চলে আসলো তো আমি এইটাকে আবার লিখতে পারি হানড্রেড কস তোমাদের বোঝার সুবিধা সুবিধার জন্য লিখছি হান্ড্রেড পাই টি মাইনাস পাই বাই টু যেহেতু কসের ভেতরে আছে আমরা মাইনাসটা এদিক ওদিক নিয়ে আসতে পারি কোনো প্রবলেম নেই তাহলে তুমি ভোল্টেজ আর কারেন্টের ডিগ্রেশনটা যদি দেখো তাহলে এই পাই বাই টু এটা হচ্ছে আমার ফেস ডিফারেন্স মানে ফাই টু হচ্ছে পাই বাই টু তাহলে কস ফাইভ মানে কত কস ফাইভ মানে হচ্ছে জিরো কস পাই বাই টুর ভ্যালু জিরো তাহলে আমাদের এখানে কী বলেছে আমাকে বের করতে হবে শক্তি মানে ই টু বের করতে হবে পি ইন্টু টি প্রতি সেকেন্ডে টি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে মানে টি মানে হচ্ছে এক সেকেন্ড টি এর ভ্যালু হচ্ছে ওয়ান তো আমাকে প্রথমে বের করতে হবে পি মানে পাওয়ার পাওয়ার ইকুয়াল টু কি পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ভি জিরো আই জিরো বাই টু ইন টু কস ফাইভ তো এখানে কস ফাইয়ের ভ্যালু কত বেরিয়েছে জিরো তাহলে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো ঠিক আছে কি অঙ্কগুলোতে কিচ্ছু নেই শুধু তোমাদের এইরকমই অঙ্ক থাকবে যদি এই তোমার শক্তি বা ক্ষমতা থেকে তড়িৎ ক্ষমতা বা তড়িৎ শক্তি থেকে কোশ্চেন আসে তাহলে এইরকমই কোশ্চেন থাকবে তোমাকে শুধু ফেস ডিফারেন্সটা দেখে নিতে হবে আর আমার এই সূত্রটা মনে রাখতে হবে যে পাওয়ারের সূত্রটা হয় ভি জিরো আই জিরো বাই টু ইন্টু কস ফাইভ ব্যাস তাহলে তোমাদের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে তো আমরা তাহলে পরের কোশ্চেনের দিকে যাই কি বলেছে কোনো এসি সরবরাহ লাইনে আর এম এস মান হচ্ছে থার্টি ভোল্ট মানে ভি আর এম ইকুয়াল টু হচ্ছে থার্টি ভোল্ট ঠিক আছে এই সরবরাহ লাইনের সঙ্গে একটা রেজিস্ট্যান্স এায়ার করা হয়েছে টেন ওহোমের তাহলে তড়িৎ ক্ষমতা কত উৎপন্ন হবে আমরা পি ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু কি দেখেছি আমরা ডিসির ক্ষেত্রে একটা দেখেছিলাম ভি স্কোয়ার বাই আর এটাও দেখেছিলাম তো এখানে ভি মানে হচ্ছে এসির ক্ষেত্রে ভি আর এম এস ঠিক আছে ভিআরএমএস স্কোয়ার বাই আর আচ্ছা ইন্টু কী হবে ইন্টু কস ফাই কস ফাইভ মানে কি পাওয়ার ফ্যাক্টর যেহেতু আমার রেজিস্ট্যান্স অ্যার রয়েছে এসিতে তাহলে ফায়ের ভ্যালু আমার কী এসে যাবে ফেস ডিফারেন্সটা জিরো তার মানে কস ফাইভ ইকুয়াল টু ওয়ান তো আমি এখানে কসফায়ের ভ্যালু ওয়ান ধরে নেব তাহলে ভিআরএমএস স্কোয়ার মানে কত থার্টি স্কোয়ার থার্টি স্কোয়ার মানে থার্টি ইন্টু থার্টি আর এর ভ্যালু কত দশ তাহলে আমি এটা যদি কাটাকাটি করি কত আসবে নাইনটি নাইনটি ওয়াট অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন আচ্ছা এই কোশ্চেনটা দেখো কী বলেছে চুয়াল্লিশ মিলি হেনরি সম্পন্ন একটা আবেশ কুণ্ডলি মানে এলের এর ভ্যালু হচ্ছে আবেশ কুণ্ডলি মানে ইন্ডাক্টার চুয়াল্লিশ মিলি হেনরি ঠিক আছে এটাকে যদি আমি এটাকে যদি আমি হেনরিতে লিখি তাহলে কী লিখব চুয়াল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হেনরি ঠিক আছে ভোল্টেজ দেওয়া রয়েছে দুশো কুড়ি ভোল্ট ফ্রিকোয়েন্সি ফিফটি হার্জ এর সাথে যুক্ত তাহলে আই এস কত ঠিক আছে তাহলে আমরা কী জানি যে ভি ইকুয়াল টু আই আর জানি আমাদেরকে বের করতে হবে আইআরএমএস বা আয়ের ভ্যালু আমি এখানে এটা ধরো আইআরএমএস হ্যাঁ তাহলে আই আর এম এস মানে কি ভিওয়াই আর কিন্তু এখানে দেখো এখানে রেজিস্ট্যান্স নেই এখানে দেওয়া রয়েছে ইন্ডাক্টার তাহলে কী হবে তো এই ইন্ডাক্টারটাকে আমরা এর যদি ইকু ভ্যালেন রেজিস্ট্যান্স বের করি যেটাকে বলে রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ঠিক আছে কী বলে রি এক টেন্স ইংলিশে বলে ঠিক আছে তো ওটাকে ডিনোট করে এক্স দিয়ে এক্সেল ইকুয়াল টু হয় যে ওমেগা এল জে ওমেগা এল মানে কি যে মানে হচ্ছে এখানে ইমাজিনারি পার্ট হ্যাঁ তো আমাদের এখানে যেটা আমরা যেমন আমরা সে কমপ্লেক্স নাম্বার করেছিলাম এ প্লাস আই বি মানে আই মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারটাকে ডিনোট করে সেরকম এখানে আয়ের পরিবর্তে যে আমরা ইউজ করতে পারি তো আমি পরে লাইনে যেটা ইউজ করছি না কারণ আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা দরকার আমি এখানে ওমেগা এল ভ্যালুটা বের করব ওমেগা মানে কত ওমেগা ইকুয়াল টু টু পাই এফ তো তাহলে ওমেগা এল মানে কত টু পাই এফ ইন্টু এল এটা যদি তোমরা বের করো টু ইন্টু পাই এফ মানে ফ্রিকোয়েন্সি ফিফটি ইন্টু এল মানে হচ্ছে ফর্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা এটা আমি ক্যালকুলেট করলাম না এটা আমি এইরকমই রেখে দিলাম তাহলে আমরা যদি এই আর এর পরিবর্তে কী লিখবো আই আর এম এস ইকুয়াল টু ভি বাই এক্স এল ঠিক আছে তো আমরা যদি সেটা করি দেখো কী আছে আই আর এম এস মানে ভি মানে হচ্ছে দুশো কুড়ি এক্সেল মানে কত বেরোলো টু ইন্টু পাই ইন্টু এফ মানে ফ্রিকোয়েন্সি মানে ফিফটি ইন্টু এল ফর্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো তোমরা যদি এটা ক্যালকুলেশান করো এটা এসে যাবে ফিফটিন পয়েন্ট নাইন টু অ্যাম্পিয়ার ঠিক আছে এটা তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটার বা নিজেরা করে দেখে নেবে এইটাই আসবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো যদি এটা ফর্টি ফোর মিলি হেনরি ইন্ডাক্টরের ভ্যালু না থেকে যদি থাকতো যে ফর্টি ফোর মাইক্রোফারাড ক্যাপাসিটারের একটা ধারক রয়েছে তখন কি হবে তখন এর ভ্যালেন্ট ইফেন্সটা কত আসবে আমরা ইন্ডাক্টারের ক্ষেত্রে কি দেখেছি এক্স ইকুয়াল টু ওমেগা এল তাই তো এটা দেখেছি তো এবারে ইন্ডাক্টারের পরিবর্তে যদি ক্যাপাসিটার থাকে তখন তার ইকুইভ্যালেন্ট রিয়াকশান্স কী আসবে এক্সি ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি ঠিক আছে আর তখন আমাদের ভি এর ইকুয়ালটা ইকুয়েশানটা কী যাবে ভি আরের জায়গায় হয়ে যাবে এক্সি ঠিক আছে যদি এটা তোমার ইন্ডাক্টার থাকতো তাহলে হয়ে যেত ভি ইকুয়াল টু আই এক্স এল যখন ক্যাপাসিটার থাকবে তখন হয়ে যাবে আই এক্সি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেনটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ডিসি বর্তনীতে একটা ইন্ডাক্টার কীরকম কাজ করে ঠিক আছে আমি যদি ধরো একটা ইন্ডাক্টারকে একটা ডিসি ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম তাহলে ইন্ডাক্টারটা কীরকম কাজ করবে তাই তো প্রথমে কী করবে ইন্ডাক্টারটা যখনই সাপ্লাই দেবো কিছুক্ষণের মধ্যে একটা এনার্জি স্টোর করে নেবে তারপর কী হবে আমরা এর ইকুভ্যালেন্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে ইকুভ্যালেন্ট রিয়াক্টেন্সটা কী রেখেছি এক্স এল ইকুয়াল টু টু পাই এফ ইন্টু এল মানে এটা ওমেগা এল ওমেগা মানে হচ্ছে টু পাই এফ তো আমাদের ডিসির ক্ষেত্রে ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না মানে ফ্রিকোয়েন্সি জিরো তাই তো তাহলে আমি যদি এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু জিরো বসাই তাহলে এক্স এল কত আসবে এক্স এল টু জিরো মানে কোনো রে রিয়াক্টেন্স নেই মানে একটা ইন্ডাক্টার শর্ট সার্কিট হিসাবে কাজ করবে মানে জাস্ট একটা কানে মানে ভাবে একটা জাস্ট মনে হবে একটা কানেক্টিং ওয়্যার রয়েছে এখানে যে ইন্ডাক্টার রয়েছে সেটা বোঝা যাবে না ডিসিতে ইন্ডাক্টার শর্ট সার্কিট হিসাবে কাজ করবে ঠিক আছে মানে অপশান বি এটা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন ডিসি বর্তনীতে যদি একটা ক্যাপাসিটার থাকে তাহলে কীরকম কাজ করবে যদি ধরো একটা ডিসির সাথে আমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দিই তাহলে কীরকম কাজ করবে দেখো ক্যাপাসিটার এক্সি ইকোয়াল টু কী বলেছি আমরা ওয়ান বাই সি তাই তো তাহলে ওমেগা কত ওমেগা হচ্ছে টু পাই এফ তাহলে এটা কত আসছে এক্সি ইকোয়াল টু টু পাই এফ ইন্টু সি আচ্ছা ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জিরো হয় তাহলে আমি যদি এখানে ওয়ান বাই জিরো করি এটা কত আসছে ইনফানাইট মানে এর যে মানে এই ক্যাপাসিটারের ইকুইভ্যালেন্ট রিয়াক্টেন্সটা বিশাল হাই মানে এর রেজিস্ট ইকুইভ্যালেন্ট রেজিস্টেন্সটা বিশাল হাই মানে এইটা দিকে কোনো কারেন্ট এই সার্কিটে পাস করতে দেবে না ক্যাপাসিটারটা তার মানে কী হবে ক্যাপাসিটার যদি পাস করতে না দেয় তাহলে এই সার্কিটটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে মানে সার্কিটটা এই রকম ওপেন সার্কিট হিসাবে রয়ে যাবে ঠিক আছে তার মানে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এই কোশ্চেনটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের আরও ভিডিও পেতে ফিজিক্সের উপরে ম্যাথের ওপরে এবং অন্যান্য সাবজেক্টের উপরে ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এই ভিডিওর প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করলাম